ওয়েলকাম ফ্রেন্ডস, অলরেডি আপনারা অনেকেই জেনে গিয়েছেন ডিএম মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আবার রিভিউ পিটিশন দাখিল করেছে। একটু আমরা এই ডিএম মামলার মূল যারা পিটিশনার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা যেটা শেয়ার করেছেন একটু দেখে নেবো, তারপর এই রিভিউ পিটিশনের কী মেরিট সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। যেটা বলা হচ্ছে ডিএম মামলা নিয়ে আবার উচ্চ আদালতে রিভিউ পিটিশন দাখিল করলো রাজ্য সরকার, তবে উচ্চ আদালতে এখনও ফাইলিং নাম্বার না পড়ার কারণে আমরা এখনও তার কপি পাইনি, পেলে বিস্তারিত জানাবো। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এবার একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম যে ডিএম মামলা রায়দান করেছিল স্যাট, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, 26 জুলাই 2019, এবং রাজ্য সরকার ঠিক তার চার মাস পর আপনার 19 নভেম্বর 2019 রিভিউ পিটিশন দাখিল করেছিল সেই স্যাটে। এবং এই হাইকোর্ট যে গত 20 মে 2022 রায়দান করলো সেটা কিন্তু সেই রিভিউ পিটিশনেরই রায়দান করলো, সেই স্যাট থেকে হাইকোর্ট, হাইকোর্ট স্যাট অনেকবার এদিক ওদিক বিষয়টা হয়েছে। এবং সেই রিভিউ পিটিশনের কিন্তু হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেটা আপনারা সকলেই জানেন, এবং হাইকোর্ট বলেছিল সেই স্যাটের রায়টাকে মান্যতা দিতে হবে, 3 মাস সময় দিয়েছিল, যেটা আগামী 19 অগস্ট শেষ হতো। এর মধ্যে আবার কি হলো, যেহেতু আগে রিভিউ পিটিশনটা ছিল স্যাটে, রাজ্য সরকার এবার যেটা করলো রিভিউ পিটিশন দাখিল করলো হাইকোর্টে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি, কারণ আদালতের বিচার্য বিষয় নিয়ে মন্তব্য করার ধৃষ্টতা নেই, ব্যক্তিগত ধারণা যেহেতু একটা রিভিউ পিটিশনের রায় হাইকোর্ট দিয়েছে 20 মে 2022 এবং সেখানে বলেছে আগের রায়কে মান্যতা দিতে হবে, সেক্ষেত্রে আবার হাইকোর্টে রিভিউ পিটিশন করলে আলাদা কোনো রায় দেবে বলে আমি অন্তত মনে করি না, মাঝখান থেকে সময় কিছুটা নষ্ট হবে। কিন্তু হ্যাঁ, এখানে মলয়বাবু যেটা বলেছেন কনফেডারেশনের পক্ষ থেকে যে অ্যাকচুয়ালি সেই রিভিউ পিটিশনের কী বিষয়বস্তু আছে, যে হ্যাঁ রাজ্য সরকারের দিয়ে দেওয়ার ক্ষমতা নেই বা অন্য কোনো বক্তব্য সেখানে আছে কিনা, সেটা অবশ্যই একটা ম্যাটার করবে রিভিউ পিটিশনের যখন শুনানি হবে। তো সেই কপি পেলে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা তো পরে করছি, কিন্তু রিভিউ পিটিশনে কিছুটা সময় নষ্ট ছাড়া অন্য কিছু হতে পারে বলে আমি অন্তত মনে করি না, তার কারণ এর আগে রিভিউ পিটিশন হয়েছে, হাইকোর্ট সেই রিভিউ পিটিশনই রায় কিন্তু দিয়েছেন যে আগের রায়কে মান্যতা দিতে হবে, সেক্ষেত্রে হাইকোর্টে আবার রিভিউ পিটিশন করলে সেই বিষয়টাই উঠে আসবে। আমরা গত একদিন বা দুদিন ধরে দেখে আসছি বিভিন্ন সংবাদে যে খবরটা প্রকাশিত হচ্ছিল যে ডিএ মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার আইনি পরামর্শ করছে, সেই তখনই কিন্তু আমরা বলেছিলাম যে ডিএ মিটিয়ে দেওয়ার চিন্তাভাবনা থাকলে আইনি পরামর্শ নয়, সেটা অর্থ দপ্তরের সাথে পরামর্শ করার প্রয়োজন। কিন্তু যেহেতু আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, এই আইনি পরামর্শের রেজাল্ট হলো এইটা, রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলো, অর্থাৎ রাজ্য সরকারের যেটা বক্তব্য সেখানে থাকতে পারে যে ডিএ দেবার আমাদের হয়তো ক্ষমতা নেই বা আরও একটু সময় দরকার, বা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় পুনর্বিবেচনা করার জন্য আবেদন করলো রাজ্য সরকার, সময় কিছুটা নষ্ট হবে কিন্তু রায়ের ওপর কোনো প্রভাব পড়বে না বলে আমার ব্যক্তিগত মতামত। এই রিভিউ পিটিশনের বিষয়বস্তু সংক্রান্ত যে আপডেট সেটা সামনে এলে অবশ্যই সেটা নিয়ে আমি ডিসকাস করব, এবং পরবর্তী হিয়ারিং বা কী বিষয় দাঁড়াচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এই বিষয়ে এইটুকুই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।